এক বছর আগে সবশেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন রোহিত শর্মা। এবার বিশ ওভারের ক্রিকেট থেকে অবসরের পরিকল্পনা করেছেন হিটম্যান, খবরটি দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। 2023 বিশ্বকাপটা দুর্দান্ত খেলেছে ভারত, তবে বিশ্বকাপ ছুঁতে না পারার আক্ষেপ রয়ে গেছে স্কাই ব্লুদের। ওয়ানডে ওয়ার্ল্ড কাপ শেষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারত। সিরিজটিতে বিশ্রাম নিয়েছেন ভারতের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক রোহিত শর্মা সহ বিশ্বকাপ দলে থাকা অধিকাংশ খেলোয়াড়। পিটিআই জানিয়েছে ওয়ানডে বিশ্বকাপের পর টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর চিন্তা করছেন রোহিত, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এক মুখপাত্র। পিটিআইকে বলেন, যদিও এটা নতুন কোনো খবর নয়, ওয়ানডে বিশ্বকাপে মনোযোগ দিতে এক বছর ধরে টি টোয়েন্টি খেলছে না রোহিত। 2007 সালে ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি অভিষেক হয় রোহিত শর্মার।